Warako wara shapora top madrasar pulapan ki fauni bhaiya Warako wara shapora top madrasar pulapan ki fauni bhaiya ekhon theke tiktok er training kapaibo madrasar pulapan bhaiya ora koy ora shapora top amra ki fauni ba ora koy ora shapora top amra ki fauni ba এই খাঙ্কি মাগি মার কা একটা গান শোনার পর থেকে মানে কিছুদিন ধরে মানে ইনস্টুরি তো আমি দেখতেছি আমার বন্ধু বান্ধব সব আমার এই গান দিয়ে জ্বলাইতেছে লাইক সিরিয়াসলি ভাই ফেসবুকটাতে ঢুকতারে না সবার ইনস্টুরিতে এই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছবি আপলোড দা কোন ভিডিও বানানো থাকুক আর না থাকুক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই পাওয়া যাইতেছে ওরা কই ওরা এসব ওরা এটব আমরা কি ফাউনি ভাই আবার খাঙ্কির বলা যদি তোরা এত কিছুই হস তাহলে তো এটা লিয়ে গান বানানোর কি আছে তোরা তো এমনি অনেক কিছু তাই না তোরা তার ফাউনা তাইলে হুদাও দিকে লিয়ে গান বানাইছিস বোকাচোদা মাদারচোদ কনকার মানে লজিকটা পুটকির মধ্যে রেখে এরপরের কথা কইবার আহে যদি তোর এত কিছু থাকে তাইলে তোর এত চিল্লায় চিল্লায় কর তো কিছু নেই যে ওরাই সব ওরাই টপ আমরা কি ফাউনি ভাই তুই যদি ফাউ নাই হইতি তাইলে তোর কর দরকার পড়তো না তো পাবলিকে তোর এমনি দোস্ত ও কারণে তোর মনে কর যে গোনা দূর গোনা এরকম তো না পাঁচ পাঁচ তো বোকা যদা নেক্সট টাইম গান বানানোর আগে একটু লজিকটা বুঝা লই যে অ্যাকচুয়ালি মানে কোন বিষয় লিয়ে গান কইতেছ স্যার কেমনে গান কইতেছ কেননা যদি তোর এতই ক্ষমতা থাকে তাহলে মনে কর যে তোর আর গান গায় কইতে হবে না যে আমরা কি ফাউনি ভাই মা দাচ্ছ Would like to take notes while I তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করো আজকের ভিডিও শুরু করা যাক তো আবারও প্রথমেই কই রাখতেছি ভাই আমি কিন্তু ঠান্ডা মানে খেতার নিচে বইসা তারপরে ভয়েস ওভার দিতেছি কেননা বাইরে বার হয়েছে মানে ভয়েস ওভার দিব সেটআপে বই এরকম একটা সেটআপ মতো আমার নাই কেননা ঘর আমার প্রচন্ড ঠান্ডা ঠান্ডা বাতাসের দুজনে আমি দাঁড়াইতে পারতেছি না বইতে পারতেছি না খেতার নিচে বসে বসে ভয়েস ওভার দিতেছি সো বয়সটা একটু অন্যরকম হইব স্বাভাবিক একটা ব্যাপার কেননা আবার সকাল সকাল মনে করো খালি মুখে কেমনে কি কমু না কমু চিন্তা ভাবনা অন্যরকম মানে এই ধরে ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে তাই ভাবলাম যে ভিডিওটা বানাই ফেলাই কেননা আজকে বিকালে একটা জায়গায় যাইতে হবে সো লেটস গো বেবি ওয়ারাকো ওয়ারা শপোরা টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া ওয়ারাকো ওয়ারা শপোরা টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটক এর ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া ওরা কয় ওরা শপোরা টপ আমরা কি ফাউনি ভাই ওরা কয় ওরা শপোরা টপ আমরা কি ফাউনি ভাই তো এখন অনেকে হয়তো ভাববা যে ভাই এক ভিডিও দুইবার লাগানোর কারণটা কি তো ভাই ফার্স্ট বলো তো বলি এর আগে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে কথা বলছি এখন আমি হুজুরটা নিয়ে কিছু কথা কইতে চাই কেননা এই হুজুরটা নাকি টিকটকে ট্রেন্ডিং কাপাইতে চাই ওয়ারা কো ওয়ারা এসে পড়ায় টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া ওয়ারা কো ওয়ারা এসে পড়ায় টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া তো আমার কথা হলো ভাই তোদের যদি তুই টিকটকে ট্রেন্ডিং এ কাপাইতে হবে তাহলে কেন তোরা মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ পড়তেছ তোরা ভাবনা মেন্টাল হসপিটালে গিয়ে টিকটক ভিডিও শিখবি কিভাবে টিকটক ভিডিও বানাইতে হয় এগুলো শিখবি কেননা পাগল ছাড়া তো আর কেউ এসব ভিডিও বানায় না ভাই এসব কথা পুরোটা যদি আমি বুঝাই না থয়ে যাই তাহলে মনে করো যে এখানে অনেক রকম হাজার রকম প্রশ্ন আসবে আর হাজারটা খারাপ প্রশ্ন আসতে পারে কিছু কিছু হুজুর টুজুর যদি আইসা কমেন্ট বক্সে চিল্লানো শুরু করে দেয় ভাই আমাদের টিকটক করে কি মহাপাপ জানি না তো ভাই আচ্ছা মানলাম যে তোমাদের টিকটক করা মহাপাপ না কিন্তু এটা কি তোমাদের জন্য সুন্নত নাকি ফরজ ভাই মানে একটা কথা বুঝো বাপ মা কষ্ট করে তোমাদেরকে মাস শেষে টাকা পয়সা দিয়ে মনে করো মাদ্রাসায় পড়াইতেছে তোমাদেরকে হাফেজ মাওলানা মুফতি বানানোর জন্য আর এখানে কিনা তোমরা বাল ফালাইতেছো টিকটকের মধ্যে গিয়ে অ্যাটিটিউড চুদাইতেছো আবার কি জানো টিকটকে ট্রেন্ডিং কোম্পানির জন্য তোমরা টিকটক ভিডিও করতেছো বোকাচোদা বোকাচোদা আর ফার্স্ট বলো তো আমার কথা হলো কোন খাঙ্কি মাগির বলো তোর কাছে মোবাইল দিয়ে ভাই তোরা মাদ্রাসায় পড়তেছো তোরা কোরআন শরীফ নিয়ে থাকবি সবসময় তোরা কি লেগে মোবাইল দিয়ে টিকটক ভিডিও বানাইবি উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য বোকাচোদা কোন কার মাথায় যদি মেন্টালিটি ঠিক থাকে তাহলে ভাই একটা টিকটকার কখনো হুজুর হইতে পারে না আর একটা হুজুর কখনো টিকটকার হইতে পারে কেন কেননা ভাই একটা হুজুর যদি টিকটকার হয়ে পড়ে তো একটা টিকটক যতই ভালো স্থান হোক না কি লাগে মানে যতই খারাপ স্থান হোক না কি লাগে আর সেই মানুষটা যতই ভালো হোক না কি লাগে তার সামনে তো আর সবসময় ভালো ভিডিও চলে একবার মন তো না ধরো যে সে হুজুরটা কইরা একটা টিকটক ভিডিও দেখতে সিরিয়াসলি ভাই আমার দেখা মতো মানে মাদক আসক্ত লোকের থেকে টিকটক আসক্ত লোক অনেক বেশি আমি দেখছি তো হয়তো ভাই এরকম অনেক মানুষ হইতে পারে আবার কিছু কিছু হুজুর তো দেখো খায় দেয় বুঝো কান নাই মানে সারাদিন কোরআন শরীফ পড়তে পড়তে মন খারাপ লেগে যায় মানে হ্যাগো কি মানে মাথায় কোনো সমস্যা নাকি ভাই দেখবে তোরা কোরআন শরীফ পড়াস আল্লাহ তাআলা বিশেষ বাণী পড়তেছিস ভালো কথা ভাই তোদেরকে আমি এই জন্য সম্মান করি মন থেকে রেসপেক্ট করি তো ভাই এখানে তোদের টিকটক নিয়ে কেন করে থাকা লাগে তোরা নিজের মতো কাজ কর না মানে 4 বছর লাগে একজনের হাফেজ হইতে তো এখানে তুই 3 বছরের কামটা শেষ কর আর একটু মনোযোগ দে না তারা টিকটকের হাফেজ হইতে চাইতেছে মাদারচোদ যদি তো টিকটকের হাফেজ হওয়া
লাগে তাহলে তুই কিল্লাকে মাদ্রাসায় গিয়ে ভর্তি হইছিস আর 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 কিছুদিন ধরে মানে একটা বিষয় আমি পাইতাছি কি হুজুর হুজুরনির ভিডিও চলতেছে বেশি আমার সামনে বিশেষ করে এই ভিডিওগুলো আইতাছে এখন আমি মানে কি মানে কতদিন ধরে চুপ থাকুম ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না তাই আমি ভাবলাম যে এগুলো নিয়ে কথা কয় উচিত তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে হুজুর হুজুরনিদেরকে নিয়ে কিছু কথা কওয়া উচিত কিনা আমি বলুম না আমার শরম করে তাহলে একটা ভিডিও পুরোপুরি বানায় দেব হুজুর হুজুরনিদেরকে নিয়ে যতই থাকুক না কেন আস কেননা হুজুররা কোরআন শরীফ পড়ে ভালো কথা পড়তে থাকুক এটা নিয়ে সমস্যা নেই টিকটক করলে আমাদের মতো রোস্টারদের হাতে খাবে তাদের পুটকিতে বাস ফোটা চোখের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা না এতটা খারাপ না ভাই বোন এসে তো কি হয়েছে হয়তো বা সৎ বোন যাই হোক নেক্সট তো এখানে কিন্তু ক্লিয়ারলি বুঝাই দিছে যে ছেলেটা ফার্স্টে যখন মেয়েটাকে বলছে যে মাশাআল্লাহ কিউট দেখতে তখন কিন্তু মেয়েটা বুঝছে যে তার পম পম দেখে এসব কইছে যার কারণে আর কি সে তার পম পমটা ডাইগা নিছে তো এখানে আমি ভাবি নিছিলাম হয়তো মেয়েটা অনেক ভালো তারপরে যখন ছেলেটা বাজে ইঙ্গিত দিল তখন আবার মেয়েটা ফ্লাইং কিস মারলো দেখো ভাই একদম ইজিলি যেটা বুঝাইছে আমি তাই একদম ক্লিয়ারলি কই দিতেছি যতক্ষণ অব্দি তুমি ভালো ছেলের সাথে থাকবা ততক্ষণ অব্দি তোমার কেউ খেলতে দিবে না তো যতক্ষণ না তুমি একটু খেলার ইঙ্গিত দিছো ততক্ষণ অব্দি তোমার মনে করো যে সুযোগ দিবেই না আর যখন তুমি একটু ইঙ্গিত দিয়ে দেবা তারপরে দেখবা তোমার এটাই না খাড়ে নিয়ে যাবে তার মানে দিন শেষে এটাই দাঁড়ালো খারাপ ছেলেরা খাটে পাইলো আর আমরা ভালো ছেলেরা সবসময় মোবাইলেই পাইলাম মানে গাইস তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাইতেছি তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভাবি দেখবো মানে আমার জন্য একটা গার্লফ্রেন্ড বিশেষ করে আর কি বলেন কি সুবহানাল্লাহ একটা মাইয়া দেখছি মানে একটা ভালো ডান্স পারে তো তোমরা এই বিষয়ে কি বলো যে তোমাদের ভাবি কি পছন্দ হইব কিনা ডান্সার ভাবি কিন্তু সমস্যা একটা ওইটা টিকটকার সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু যে এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আসেন আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম